আসসালামু আলাইকুম, আমি সোহাগ। আজকের এই বক্তব্যটা শুধুমাত্র টিচারদের জন্য, শিক্ষকদের জন্য। আসলে শিক্ষক মানে কি? শিক্ষক কি শুধুই বই পড়াবেন নাকি? শিক্ষকের কাজ শুধু যে বই পড়াবেন তা কিন্তু নয়। শিক্ষকের কাজ স্টুডেন্টদের নৈতিক শিক্ষা দেওয়া, পাশাপাশি পাঠ্য বই পড়ানো, দুটাই কিন্তু শিক্ষকের কাজ। ভালো ভালো কাজগুলোকে বলতে হবে যে তোমরা এগুলা করবা, ওগুলা করবা না, এই জিনিসগুলো কিন্তু একটা টিচারের বলা উচিত স্টুডেন্টদের। কিন্তু আমরা এটা করি না। আমরা কি করি, হ্যাঁ পড়ো পড়ো, জিপিএ তে পাইতে হবে, এই অঙ্কগুলো করো, এই ম্যাথটা করো, এই ইংলিশটা করো, এটা ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি ইত্যাদি পড়তে হবে, কিন্তু সে যে মানুষ হচ্ছে না অমানুষ হচ্ছে এটা দেখার বিষয় না। এটা কিন্তু একটা শিক্ষকের বৈশিষ্ট্য হইতে পারে না। শিক্ষকের উচিত হবে পাঠ্য বই পড়ার পাশাপাশি, পড়ানোর পাশাপাশি স্টুডেন্টদের বলতে হবে এটা করবা ওটা করবা না, অন্যের টাকা মেরে খাবা না, অন্যের জিনিস চুরি করবা না, রাস্তায় এই সাইড দিয়ে হাঁটবা ওই সাইড দিয়ে যাবা, কারোর সাথে ঝগড়া করবা না, তোমার সহপাঠী তোমার মেয়ে বন্ধু তোমাদের বোনের মতো ইত্যাদি ইত্যাদি, বা এই বয়সে এই কাজটা করবা না, পার্কে যাবা না, মোবাইল ফোন বেশি ইউজ করবা না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবা, বড়দের সালাম আদব দিবা, সম্মান করবা, ছোটদের স্নেহ করবা, আদর করবা, এই এই জিনিসগুলো কিন্তু শিক্ষকের বলা উচিত পাঠ্য বই পড়ানোর পাশাপাশি। তো আমরা কিন্তু এটা করি না। আমরা অনেক জায়গায় দেখছি, বা আমি অনেক জায়গায় দেখছি যে শুধু পড়াশোনাটাকেই গুরুত্ব দেওয়া হয়, যে কিভাবে জিপিএ 5 পাবে, কিভাবে এ প্লাস গোল্ডেন পাবে, রেজাল্ট করবে, সেই জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ভালো মানুষ হচ্ছে কিনা সেটা দেখার বিষয় না। অথচ এই ছেলেটা মেয়েটাই একসময় বড়, যখন বড় হবে, বড় বড় মানুষ মানে বড় পর্যায়ে যাবে, সে ঘুষ খাবে, দুর্নীতি করবে, করবেই তো, কারণ তাকে তো এই শিক্ষা দেওয়া হয়নি, তাকে শুধু পড়াশোনার জন্য শিক্ষা দেওয়া হয়েছে, কিভাবে ভালো রেজাল্ট করতে হয়, কিভাবে চাকরি পাইতে হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য তাকে শিক্ষা দেওয়া হয়নি। তাহলে শিক্ষকদের কি উচিত হবে? শিক্ষকদের উচিত হবে বিশেষ করে এটা প্রাইমারি হাই স্কুল লেভেলেই শেখানো উচিত, বিশেষ করে প্রাইমারি। কারণ যদি গাছের গোড়ায় আমাদের সমস্যা থাকে, তাহলে তো পাতায় ট্রিটমেন্ট নিয়ে লাভ নেই, তাকে গাছের গোড়া থেকে শুরু করতে হবে, অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে শুরু করতে হবে, তখন থেকে শেখাইতে হবে এটা করতে হবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, স্কুলের সময় স্কুলে যেতে হবে, কলেজের সময় কলেজে যেতে হবে, এর স্কুল মানে বাবা আমাকে মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহ পাপ দিবে ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা শিক্ষকেরই উচিত। এবং আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা নেওয়া উচিত, এবং আপনাদের প্রতিজ্ঞা নেওয়া উচিত যে আজকে আমি যে ক্লাসে ঢুকবো সেই ক্লাসে পড়ানোর পাশাপাশি অবশ্যই একটা ভালো কথা তাদের আমি বলবো, নৈতিক একটা শিক্ষা দেবো তাদের। যদি প্রত্যেক দিন কিছু না কিছু শিক্ষা দিতে পারি আমরা, তাহলে কিন্তু এই ছেলেমেয়েরা খারাপ পথে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, এবং তারাও ভালো কিছু করবে ভবিষ্যতে। নাহলে এরাই একদিন খারাপ পথে যাবে, খারাপ কিছু করবে, মানুষকে খুন করবে, ধর্ষণ করবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে শেষ করে দেবে। তাহলে আপনাদের এই জিনিসগুলো বোঝাইতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ। বিশেষ করে যারা ধর্মের শিক্ষক আছেন, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম বা বিভিন্ন ধর্মের যারা শিক্ষক আছেন, আপনাদের শুধু পাঠ্য বইয়ের পড়ানোর পাশাপাশি তাদের বাস্তব জীবনেও ফিরে যেতে হবে, বুঝাইতে হবে যে এটা করা যাবে না, রাস্তায় মেয়ে মানুষ দেখলে টিস করা যাবে না, ধর্ষণ খারাপ জিনিস, এটা খারাপ, এটা খারাপ ইসলামে ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু বোঝাইতে হবে পাঠ্য বই পড়ানোর পাশাপাশি। কারণ পাঠ্য বইয়ে কিন্তু সব জিনিস দেওয়া থাকে না, একটা গণিত বইয়ে কিন্তু সব বাস্তব জীবনের কথা বলা থাকে না, যে কিভাবে চলতে হবে, কিভাবে সালাম আদব দিতে হবে বড়দের, এগুলো কিন্তু দেওয়া থাকে না। ফিজিক্স কেমিস্ট্রি বই, ইংলিশ বই, এগুলো তো খুব থাকে না, স্কুল লেভেলের কথা বলতেছি আমি। তাহলে কি করতে হবে, ওই শিক্ষককে আগে নৈতিক শিক্ষা দিতে হবে, পাঠ্য বই পড়ানোর পাশাপাশি নৈতিক শিক্ষায় স্টুডেন্টদের দিতে হবে, প্রত্যেক দিন একটু একটু করে দিতে হবে। তাহলে এই ছেলেমেয়েরা যখন ধীরে ধীরে বড় হবে, তারা ভালো কিছু শিখবে, এরা আর গাঁজা খাবে না, মদ খাবে না, ধূমপান করবে না, ধর্ষণ করবে না, খুন করবে না, এরাই
কিন্তু যদি আপনি ছোট থেকে এই শিক্ষাটা না দেন, তাহলে আপনার চোখের সামনেই আপনি দেখবেন, আপনাকে কেয়ারই করবে না, আপনি তার শিক্ষক, আপনার সামনেই টিচ করবে। অনেক প্রমাণ আছে, খবরে দেখলে বুঝতে পারবেন, আপনার সামনেই ধর্ষণ করবে, আপনার সামনেই খুন করবে, মারামারি করবে, চাঁদাবাজি করবে। তো এই শিক্ষাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা শিক্ষককেই ক্লাস নেওয়ার শুরুতে বা শেষে বা মাঝখানে যাই হোক না কেন আমাদের বুঝাইতে হবে। বিশেষ করে একটা ক্লাস করতে 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 কিন্তু অনেকেই বোরিং ফিল করে, 40-50 মিনিট বা 1 ঘন্টা একটা ক্লাস অনেকেই বোরিং ফিল করে, করতে 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 এই অঙ্ক বুঝি না, এই ইংলিশ পারি না, ফিজিক্স বুঝি না, বা এতক্ষণ পড়ায় নাকি স্যার, মানে ওরা কিন্তু মনে মনে ভাবে এটা। তো যখন একটু বুঝবেন যে না ওরা একটু বোরিং ফিল করতেছে, তখন আপনি একটু ভালো কথা বলে দিলেন যে দেখো আমরা 1 মিনিট ব্রেক নেই, আমরা কিছুক্ষণ পরে আসতেছি, এখন একটা আমি কথা বলতেছি, শোনো, ভালো ভালো করে শোনো। তখন আপনি আপনার একটা ভালো কথা বলবেন, ওদের মানার জন্য বলবেন, একটু আলোচনা করবেন 2-4 মিনিট, আবার পড়ার মধ্যে ফিরে আসবেন, তাহলে দেখবেন যে ওরা আর বোরিং ফিল করবে না, মজাও মজাও লাগবে ওদের ক্লাসটা, এবং ভালো ভালোভাবে সে তারা এনজয় করবে ক্লাসটা। এটা কিন্তু সিস্টেম। তাহলে আমাদের প্রত্যেকটা শিক্ষকেরই উচিত হবে, শুধু প্রাইমারি না, শুধু হাই স্কুল না, কলেজ ইউনিভার্সিটি সব শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি, আমি একদম ছোট মানুষ হিসেবে বলতে যাচ্ছি যে আমাদের উচিত হবে আমরা যখন ক্লাসে যাব অবশ্যই একটা করে ভালো কথা আমরা স্টুডেন্টদের বলবো, তারা যেন মেনে চলে, মানে এই এইভাবে বোঝাবো তাদেরকে। তাহলে এটাই হবে আমাদের শিক্ষকদের মূল উদ্দেশ্য। ভালো থাকবেন।